আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। আমি মোহাম্মদ আবদুল্লাহ, যুব উন্নয়ন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, চকবাজার শাখা, চট্টগ্রাম। আল্লাহর রহমত আমরা সবাই ভালো আছি। সেই মোতাবেক আমরা আজকে লেকচার টু শুরু করব। আমরা গতকাল আছে লেকচার ওয়ান দেখেছিলাম ইংলিশ টাইপিং করার পদ্ধতি এবং কিভাবে টাইপিং মাস্টার পে সফটওয়্যার মাধ্যমে প্র্যাকটিস করতে হয় এবং গেমস খেলতে হয়, এবং সেই কাজটাও আমরা দেখে ফেলছি। আজকে আমরা শুরু করব লেকচার টু, যেটাকে আমরা বলি অফিস পাঠানোর ব্যবস্থা, সরি লেকচার টু, বাংলা লেখার পদ্ধতি। এখন আমার কথা হচ্ছে কি, আমাকে আগে এই অফিসের কাজকর্ম সম্বন্ধে করতে গেলে যে প্রথম যে সফটওয়্যার তার নাম বলা হয় মাইক্রোসফট, তার প্রথম অপশন দেন এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের মধ্যে ঢুকার নিয়ম আমি গতবারও দেখালাম, আরেকবার লাস্ট বার হিসাবে দেখাচ্ছি। মাউসে রাইট বাটন ক্লিক করে নিউ লেখা উঠবে, নিউতে ক্লিক করলাম, সেখান থেকে ফোল্ডার নিউতে ক্লিক করলাম, সেখান থেকে লেখা আছে কি মাইক মাইক্রোসফট অফিস ওয়ার্ড, এই ডকুমেন্টে ক্লিক করলাম। এই ডকুমেন্টে দুইবার ক্লিক করলেই আপনি এমএস ওয়ার্ড এর মধ্যে প্রবেশ করতে পারবেন। এতে প্রবেশ করে ফেললাম, এই প্রবেশ করে ফেললাম। এখন আমি দেখাচ্ছি আমাদের লেকচার টু হচ্ছে কি বাংলা লেখার পদ্ধতি। মনে রাখবেন বাংলা লেখার যে পদ্ধতি এগুলোর নাম বলা হয়, এগুলোর নাম বলা হয় টাইপিং, বাংলা লেখার পদ্ধতি এবং ইংলিশ লেখার পদ্ধতি। আজকের ক্লাসটা বাংলা লেখার পদ্ধতি। বাংলা লেখার ক্ষেত্রে কিছু শর্ত থাকে, বাংলা টাইপিং করার কিছু কলা কৌশল থাকে, যে কলা কৌশল বা যে সিস্টেম সেটা আমি দেখাচ্ছি। এটার নাম বলা হয় লেকচার টু। আপনি দেখতে পাচ্ছেন লেকচার টু বাংলা লেখার ক্ষেত্রে পাঁচটি শর্ত রয়েছে, যথা এক নম্বর বাংলা লেখার সময় সুতনি এম জে অথবা জ চন্দ্রবিন্দু অনস্কর ড হস্কর হু গ আও এ ফন্টে সিলেক্ট করতে হয়। তারা আছেন কিভাবে সিলেক্ট করতে হয় এখন দেখাচ্ছি। আমরা আমাদের এই যে ফোল্ডার খুলছিলাম, যে আমরা যে ডকুমেন্ট খুলছিলাম সেখানে চলে গেলাম। এই লেখা আছে, এই জায়গাতে ক্যালিবেরি বড়ি লেখা আছে, ক্যালিবেরি বড়ি, ক্যালিবেরি বড়ি। এগুলোর নাম বলা হয় ফন্ট। বাংলার জন্য কিছু বাংলার ফন্ট থাকে, ইংলিশ লেখার জন্য কিছু ইংলিশ ফন্ট থাকে। বাংলার ফন্ট দ্বারা বাংলা লেখা হয়, ইংলিশ ফন্ট দ্বারা ইংলিশ লেখা হয়। বাংলার ফন্ট দ্বারা ইংলিশ লেখা যাবে না, আবার ইংলিশ ইংলিশ ফন্ট দ্বারা বাংলা লেখা যাবে না। যারটা তাল্লায় তাল্লায় ভাগ ভাগ করা। এখন দেখাচ্ছি ক্যালিবেরি বড়ি, এই যে লেখা আছে এই ক্যালিবেরি বড়ি ডান পাশে ছোট্ট একটা চিহ্ন আছে, আপনি দেখতে পাচ্ছেন আমিও দেখতে পাচ্ছি। এই চিহ্নটার নাম বলা হয় এরো চিহ্ন। এই জায়গাতে কি একটা মেনু আসবে, মেনুবার মধ্যে এই শব্দটার নাম বলা হয় বাংলার শব্দ, এই ফন্টটার নাম বলা হয় বাংলার ফন্ট। এই ফন্টটা দেখাচ্ছে, দেখা যাচ্ছে কিরকম জ চন্দ্রবিন্দু অনস্কর ড এই শব্দ বা এই ফন দেখতে দেখাচ্ছে এরকম, কিন্তু এটাকে মূলত বলা হয় সুতনি এমজে। সুতনি এমজে কি নাম যে দেখছেন নি, কি কঠিন নাম সুতনি এমজে, নাম না বা নাম দিব না ইয়ার। এই সুতনি এমজে এটার নাম বলা হয় কি ফন। আমি এই ফন্টে ক্লিক করলাম, মনে রাখবেন এই ক্যালিবেরি বই, এই এই জায়গাতে ক্লিক করে ক্যালিবেরি বডি বা ট্যাগ নিউরোমান বা এরিয়াল বডি, এখান থেকে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করলে ইংলিশ লেখা যায়, আর এই ফন্টটার নাম বলে বাংলার ফন্ট, এই ফন্টটা সিলেক্ট করলে বাংলা লেখা যায়। নাম্বার ওয়ান শেষ। নাম্বার টু আমরা আমাদের মূল কাজ চলে যাচ্ছি, এদিকে লেখা আছে নাম্বার টু, মাউস দ্বারা বিজয় বায়ান্ন চিহ্নতে ক্লিক করে সবুজ কালার করতে হয়। এটি লেখা আছে আপনার সামনে, আপনার উপরে লেখা আছে বিজয় বায়ান্ন নামে একটা সফটওয়্যার, এই সফটওয়্যার মালিকের নাম্বার হয় মুস্তাফা জব্বর, আমাদের দেশের একজন মন্ত্রী, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী, এই মুস্তাফা জব্বর কর্তৃক প্রণীত সফটওয়যার নাম্বার হয় বিজয় বায়ান্ন। আর একটা সফটওয়্যার আছে বাংলা লেখার জন্য, তার নাম বলে অব্র, যার মালিকের নাম্বার হয় মেহেদি হাসান, কিন্তু এই অব্র আমরা ব্যবহার করব না। আমরা অফিসে যেহেতু বিজয় ব্যবহার করা হয়, বিজয়টা আমরা শিখবো। এখন আসেন বিজয়ের ক্ষেত্রে, এটা লেখা আছে বিজয় বায়ান্ন, এই একটা সিম্বল দেখা যায়, এই সিম্বলটার মধ্যে একবারে ক্লিক করলে লাল হয়, একবারে ক্লিক করলে সবুজ হয়। যখন সবুজ থাকবে তখন বাংলাটা করবে, তখন লাল থাকবে তখন ইংলিশটা করবে। তার দ্যাট মিন্স আমি দেখাচ্ছি, এই একবার ক্লিক করলাম সবুজ হয়ে গেল, আবার ক্লিক করলাম লাল হয়ে গেল, আবার ক্লিক করলাম সবুজ হয়ে গেল, আবার ক্লিক করলাম লাল হয়ে গেল, লাল হয়ে গেলে ইংলিশ লেখা ওঠে, আর যখন সবুজ হয়ে যায় তখন পাশে লেখা থাকে বিজয় ক্লাসিক। আপনি দেখতে পাচ্ছেন বিজয় ক্লাসিক, আমি দেখতে পাচ্ছি বিজয় ক্লাসিক। বিজয় ক্লাসিক মিন্স, বিজয় ক্লাসিক মিন্স বাংলা, আর আর ইংলিশ পিন্স, এদিকে লেখা আছে ইংলিশ, ইংলিশ পিন্স ইংলিশ। এখন আমি যেহেতু বাংলা লিখবো, সেহেতু আমাকে এখানে ক্লিক করে সবুজ কালার করে দিলাম, যেহেতু বাংলার লাই সবুজ কালার সম্পর্ক। মনে রাখবেন বাংলার সাথে সবুজ কালার সম্পর্ক, ইংরেজির সাথে লাল কালার সম্পর্ক, এই দুই সম্পর্ক, এই দুই কন্ডিশন, এই দুই দুই শর্ত মিল হলেই আপনি যাই চান তা লিখতে পারেন। এই উপর নিচে দুই শর্ত, দুই কন্ডিশন, দুই
উপরে যে দুই কন্ডিশন, দুই শর্ত মিল না হলে আপনি যাই চান তা লিখতে পারবেন না। এখন যেহেতু উভয় জায়গা মিল হয়েছে, আমি যাই চান তা লিখতে পারবো। আমি লেখা সাইজটা বড় করে দিচ্ছি, লেখা সাইজ বড় করে দিলাম। এখন ক দিলে ক উঠবে, স্পেস দিলাম, আবার ত দিলাম, ত উঠছে, স্পেস দিলাম। কিন্তু মনে রাখবেন বাংলা লেখার ক্ষেত্রে প্রত্যেক টিকিটে দুইটি করে বর্ণ থাকে। কয়টি করে বর্ণ? দুইটি করে বর্ণ, একটার নাম নিচের বর্ণ, একটার নাম উপরে বর্ণ। বর্ণ কয়টি? দুইটি, একটা উপরে একটা নিচে। নিচের বর্ণ আনতে গেলে কিবোর্ড থেকে কোনো কিছু চাপতে হবে না, বাট উপরে বর্ণ গুলো আনতে গেলে কিবোর্ড থেকে শিফট চাপতে হবে। নাম্বার থ্রি, আমাদের ওই যে আমাদের মূল কাজ থেকে চলে যাচ্ছি, লেখা আছে তো, এই যে আমাদের লেখা আছে উপরের যে কোনো বর্ণ লেখার জন্য কিবোর্ড থেকে শিফট চাপতে হয়। আপনারা কি শিফট চিনেন? অবশ্যই চিনি। কিবোর্ডের মধ্যে ডান পাশে বা বাম পাশে এক জায়গাতে শিফট লেখা আছে, এই শিফট চাপতে খর উপর খ আছে, খর উপর খ আছে, তর উপর থ আছে, এই কর উপর খ, তর উপর থ আনতে গেলে শিফট চাপতে দিলাম ক, খ আসছে, থ দিলাম, শিফট চাপতে থ আনবো, শিফট চাপতে থ দিলাম, এই কর উপর খটা উপরে বর্ণ শিবদ্রান্ত হয়েছে, এ তর উপর এ থটা তর উপরে বর্ণ শিবদ্রান্ত হয়েছে। তাহলে বুঝে গেল কি বিষয়, বর্ণ আনতে গেলে কিবোর্ড থেকে কোনো কিছু চাপতে হবে না, বাট উপরে বর্ণ আনতে গেলে কিবোর্ড থেকে শিব চাপতে হবে। নাম্বার ফোর কি লেখা আছে? আমরা মাঝে কাজে দিকে চলে যাচ্ছি। যুক্ত বর্ণ লেখার ক্ষেত্রে দুইটি বর্ণের মাঝখানে জি দিতে হয়, অর্থাৎ প্রথম বর্ণ প্লাস জি দ্বিতীয় বর্ণ। যেমন কি দেখেন, আমি এখন কি লিখবো আপনার সামনে, আমি যুক্ত বর্ণ করবো, যুক্ত বর্ণ লিখতে গেলে প্রথমে লিখবো মনে করো রক্ত, রক্ত বন্ধু আমাদের দিলাম, রক্ত মানে কি কি আছে, ক এবং ত, এই ক এবং ত দুটি বর্ণকে যুক্ত করতে গেলে মাঝখানে কয়বার জি, একবার, দুইবার দিলে হবে না, তিনবার দিলে হবে না, জিবি ধরলে জীবনও হবে না। তাহলে আসেন, একবার দিলাম ক, একবার দিলাম জি, আর একটা কথা, জীবনে যুক্ত জীবনে ফসন্ত, একবার দিলাম তো রক্ত, এরকম উক্ত হওয়ার কারণ কি আমি দেখাচ্ছি। এরকম উক্ত, এরকম যদি কোনো কারণে আপনার কম্পিউটারে বা আমার কম্পিউটারে কোনো কারণে ইনকেস এরকম লিখতে লিখতে রক্ত লিখতে গিয়ে রক্ত হয়ে গেছে, রক্ত লিখে কিছুদিন পর রক্ত হয়ে যাবো, তারা আপনাকে রক্ত না হওয়ার জন্য এই শব্দটা কেটে দিবেন। আমার দিকে দেখেন, ইঞ্চারি ক্লিক, ইঞ্চারি ক্লিক করলাম, সিম্বলে ক্লিক, সিম্বলে ক্লিক করলাম, সিম্বলে ক্লিক, সিম্বলে ক্লিক করলাম, একটু সময় নেন, একটু শুরু করতেছি বিদায়, সিম্বলে ক্লিক করলাম, সেখান থেকে মোর সম্বলে ক্লিক, মোর সম্বলে ক্লিক করলাম, সেখান থেকে অটো কারেটে ক্লিক, অটো কারে ক্লিক করলাম, এই সব এটিক মার তুলে দিলাম, 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 এবং ওকে ক্লিক, ওকে ক্লিক করলাম, এটার নাম আই এম ই, ফ্যাডে ক্লিক ক্লিক করলাম। এখন লিখেন তো দেখি, বন্ধুর র দিলাম, বন্ধুর র দিলাম, ক দিলাম, একবার ক দিলাম, একবার জি দিলাম, একবার জি দিলাম, একবার ত দিলাম, একবার ত দিলাম, স্পেস দিলাম। এখন কি রক্ত বক্ত হয়ে গেছে? হয় নাই, এক্সাক্ট। এখন দেখাচ্ছি কি, আমি এখন আক্তার লিখবো, আক্তার মধ্যে স্বর লিখলাম, আকার লিখলাম, একবার ক এবং ত, এই ক এবং ত দুইটি বর্ণ সমন্বয়ে আক্তার হবে। একবার দিলাম ক, একবার দিলাম জি, একবার দিলাম ত, একবার দিলাম আকার, একবার দিলাম বন্ধ। কিন্তু গতকালকে একজন ক্লাসে কি করছে দেখেন না, একবার স্বরেও লেখার পরে ক এবং তার মাঝখানে একবার ক দিয়েছে, একবার জি সি বসছে, জি আর সারি না, জি চাপছে, চাপা চাপছে, আ সারি না, এ হেমন চাপা চাচ্ছে, আউজুর ভাইয়া আক্তার আসে না, একটার কত না আসবো, যে জি বাসা বাসাচ্ছেন, এই জি সাপলে জি কিছুদিন পর মরে যাবো, একবার শিখবেন যে কয়বার অ্যাক্টিভ, দুই টিপও দেওয়া যাবে না, এমন টিপে টিপছে আর সারি দেন আজি, এইরকম জি সাপলেও জীবনে আপনার আক্তার তো আর জীবন আসবে না, এমন এমন জি সাপছে, আর ব্যাক স্পেস দিয়েও যুক্তটি হরদারে আর কি হয় না, ব্যাকেজ দিয়ে কাটা হয় না। জন্য মনে রাখবেন, আক্তার লিখতে গেলে ক এবং ত এই দুইটি বর্ণের মাঝখানে কয়বার জি দিবেন, একবার জি। এখন নাম্বার লাস্ট নাম্বার ফাইভ কি লেখা আছে আমার দিকে দেখতে হবে। আটটি স্বর বর্ণ কোনো কিবোর্ডে থাকে না, আটটি স্বর বর্ণ কোনো কিবোর্ডে থাকে না, সেগুলো আনার নিয়ম, সেগুলো আনার নিয়ম। আমরা শুনে আমরা পড়ছিলাম, আমরা শুনে পড়ছিলাম রশি রশি সমান রশিকার, দীর্ঘি সমান দীর্ঘিকার, এ সমান এ কার, এই যে সর্বলয় ফরা থেকে ফরা, কিরকম ফরা, আজকে আমি রশিকের থেকে রশি আনবো, দীর্ঘের থেকে দীর্ঘি আনবো, একের থেকে এ আনবো, ওইকার থেকে ওই আনবো, তাহলে কেমন আনবো দেখাচ্ছি একবার। আসেন, এদিকে লেখা আছে আমাদের ইয়ার দিকে, এদের লেখা আছে রশি সমান জি প্লাস রশিকার, দীর্ঘি সমান
জি প্লাস সি প্লাস দীর্ঘিকা, কিন্তু বুঝতে পারলাম প্রত্যেকটি যে বর্ণগুলা নাই, যে স্বরবর্ণগুলা নাই, প্রত্যেকটি বর্ণ আনার আগে আপনাকে একবার জি ব্যবহার করতে হবে। কিন্তু উপরে বর্ণ হলে শিব ধরবেন, নিচের বর্ণ হলে শিব ধরতে হবে না। যেমন কি আমি দেখাচ্ছি আপনাকে, আমি প্যাকেটে চলে যাচ্ছি, যেমন কি আমি আমি এখন রশি লিখবো, একবার জি দিলাম, একবার রশি কার দিলাম, এই রশি আসলো, কিন্তু রশি কেউ বলছে দীর্ঘিকার, একবার জি দিলাম শিব, সেবাদা দীর্ঘিকার দিলাম, কিন্তু ভাই আপনি আবার শিব ধরলেন কা, আপনি একটু আগে বললেন না জি দিবেন, আমি জিতি ঠিক হয়ে দিছি, কিন্তু রশিকার দীর্ঘিকার যে রশিকার উপরে ও আছে, সুতরাং বুঝে গেল রশিকার উপরে যে দীর্ঘিকার আপনাকে জি দেওয়ার পরে ওই দীর্ঘিকার আনতে গেলে শিব ধর দীর্ঘিকার থেকে দীর্ঘিকার আসবে। আমি এখন এ আনবো, একবার জি দিলাম, একবার একার দিলাম, উপর আছে ওইকার, একবার দিলাম জি ওইকার, যেহেতু একার উপরে শিব ধরে ওইকার, তার মানে বুঝে গেল যুক্ত বর্ণ যেগুলো নাই, সরি আটটি স্বরবর্ণ যেগুলো নাই এগুলো আনতে গেলে প্রত্যেকটি কার আগে একবার জি দিব, উপর বর্ণ হলে শিব ধরবো, নিজের বর্ণ হলে শিব ধরবো না, সে মধ্যে আমরা লিখে ফেলতে পারবো সবগুলো বর্ণ। যেমন কি আমি এখন বিজ্ঞান লিখবো, বিজ্ঞান লিখতে গেলে একটা কথা বলে ফেলি, বিজ্ঞান লিখতে গেলে প্রথমে কি রসিকার দিব নাকি ব দিব, পাচ্ছে অনেকে দেখি রসিকার ভাগ্য হাত তুলছে, আবার কি বর ভাগ্য হাত তুলছে, আস্তা করল, এখন আমি কার পক্ষে বলতাম, এটা এটার পক্ষে বলো, এটার পক্ষে বলবো, আচ্ছা যারা বর পক্ষে তারা হাত তুলছে, তারা হাত তুলেন, আচ্ছা আপনারা কত সাতজন, ঠিক আছে প্রথমে বধ শুরু করবেন, ও বধ শুরু করবো, আচ্ছা তাহলে বিজ্ঞান প্রথমে ব দিলাম, আচ্ছা ব দিলাম, রসিকার দিলাম, আস্তা করল, আচ্ছা করছি এরকম বিজ্ঞপ্তি বিজ্ঞান যখন দেখে আপনারা কত মানেছেন, ওই যে ফেসবুক সেটিং করেন যে ও এটা তো মানেছেন, এরকম বিজ্ঞপ্তি জীবনেও হবে না। সুতরাং আপনার আগে দিতে হবে কি রসিকার, তারপর দিতে হবে ব, কারণ মোবাইলের মধ্যে আমরা যখন সেটিং করি তখন আকার গোল করে ফর দিলে আমি করি ফল দেয় সামনে চলে আসে, আর আসে আসে এইরকম, কিন্তু এখানে নয়, এখানে আকারটা আগে দিব ফরটা পরে দিব। এখন আসেন যে বিজ্ঞপ্তির মধ্যে বা বিজ্ঞানের মধ্যে যে মাঝখানে যে বর্ণ আছে সেখানে দুটি বর্ণ বৈকাজ্য এবং নিয়, একবার দিলাম বৈকাজ্য, একবার দিলাম জি, নিয়টা হবর্ণ উপর হওয়ার কারণে শিব ধরে নিয়, আবার আকার আবার দল দিয়ে বিজ্ঞান, এবং আপনি যতগুলো বর্ণ যতগুলো শব্দ আছে সবগুলো লিখতে পারবেন। আর আমাদের একটা ইয়ে আছে, লিস্ট আছে, সেটা হচ্ছে কি যুক্ত বর্ণের লিস্ট, আপনার ওখান থেকে লিস্ট দেখে দিতে পারবেন, কোনো যুক্ত বর্ণ না পারলে আপনি ওখান থেকে দেখে দিতে পারবেন। এত দূর থাকলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।